আমি সোমনাথ, আমার এক টুকরো বাগান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ। আজ আমি তোমাদেরকে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবং জবা গাছের কুঁড়ি ঝরে পড়ার কারণ সম্পর্কে কিছু আলোচনা করব। বন্ধুরা দেখো, আমার এই গাছটার কিন্তু কয়েকটা পাতা হলুদ হয়ে গিয়েছে, ঠিক আছে? দেখো এই পাতাগুলো হলুদ হয়ে গেছে, এই পাতাগুলো কিন্তু কোনো রোগের কারণে হলুদ হয়নি, এই পাতাগুলো জেনেটিক কারণে। জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে জেনেটিক কারণ, যে পাতাগুলো অনেক পুরনো পাতা, পাতাগুলোর বয়স হয়ে গেছে, পাতাগুলো হলুদ হয়ে কিন্তু প্রাকৃতিক নিয়মেই এগুলো ঝরে পড়বে। কারণ দেখো আমার গাছে কিন্তু কড়ি আছে প্রচুর, মানে ভালোই কড়ি আছে, বেশ অনেকগুলোই কড়ি আছে এবং নতুন করে পাতাও ছাড়ছে, অথবা আমার গাছে কিন্তু কোনো রকম কোনো রোগ নেই। এই যে পাতা হলুদ হয়ে যাওয়াটা, এটা কিন্তু জেনেটিক কারণে হচ্ছে, যে পাতাগুলো বয়স হয়ে গেছে সেই কারণে হলুদ হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, আর এই কারণটা কিন্তু আমরা আটকাতেও পারবো না, কারণ প্রাকৃতিক নিয়মে পাতা হলুদ হয়ে পড়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু কোনোভাবেই কোনো আটকানো যাবে না। দ্বিতীয় কারণ হচ্ছে সিজন চেঞ্জের জন্য কিন্তু অনেক সময় জবা গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এবং কুঁড়িও কিন্তু ঝরে পড়তে পারে, যে কখনো গরম বা কখনো ঠান্ডা, এই কয়েকদিন ধরে যে পরপর নিম্নচাপের ফলে বৃষ্টি হলো সে কারণেও কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে এবং কুঁড়িও কিন্তু ঝরে যেতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে নিশ্চিত করতে হবে যে জলের ব্যাপারটা, তোমাদের টবে কোনোভাবেই যেন জল না দাঁড়ায়, এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে নিশ্চিত করতে হবে যে টবে ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালোভাবে করা হয়। কারণ টবে যদি জল জমে তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুঁড়িও ঝরে যাবে, গাছটা মারাও যেতে পারে। অতএব এই দ্বিতীয় কারণটা হচ্ছে জলের ব্যাপারটা, জলটা তোমাদেরকে বুঝে বুঝে দিতে হবে এবং জলের যদি বেশি তারতম্য হয় তাহলেও কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এবং কুঁড়িও কিন্তু ঝরে যাবে। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে জলের যদি টান ধরে, যে তোমরা জল যদি ঠিকভাবে না দাও, তোমরা যদি দেখো যে এই টবের মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে, পুরো সাদা হয়ে গেছে, তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুঁড়ি কিন্তু ঝরতে বাধ্য। অতএব আমরা টবের জলের যাতে টান না ধরে সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং জলের যেন এক্সেস, মানে প্রচুর পরিমাণে জলও দেওয়াও যাবে না, মাটিটাকে সবসময় যেন ময়েস্ট থাকে সেই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং টবে যেন কোনোভাবে কোনো জল না দাঁড়ায়। এরপরে যে কারণটা সেটা হচ্ছে যে আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ আনি, তারপরে আমরা যখন প্যাকেটটাকে ছিঁড়ে বা টব থেকে বার করে যখন আমরা প্রতিস্থাপন করি গাছটা, তখন কিন্তু দেখবে যে প্রতিস্থাপনের এক সপ্তাহ পর দেখবে বেশ কয়েকটা পাতা ঝরে পড়ে গেল বা গাছে প্রচুর ফুল বা কুঁড়ি দেখে আমরা এনেছিলাম তার মধ্যে থেকে কিন্তু কয়েকটা কুঁড়ি ঝরে পড়ে যাবে। এটা হতে পারে কারণ গাছটা যখন আমরা প্রতিস্থাপন করি তখন কিন্তু গাছটা একটা আঘাত পায়, সেই আঘাতের জন্য পাতা হলুদ হয়ে যায় এবং কুঁড়ি ঝরে যেতেই পারে। তো এবার যে মেন কথা, কথাটা হচ্ছে গাছ আমরা প্রতিস্থাপন করলেই কি গাছে আঘাত পাবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যেহেতু গাছটা আমরা নার্সারির থেকে যেটা আনছি গাছটা এক বছরের কম গাছ এবং ছোট চারা গাছ, সেক্ষেত্রে কিন্তু গাছটা আঘাত পাচ্ছে এবং তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তখনও জন্মায়নি। একটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হতে কিন্তু 1.5 থেকে 2 বছর টাইম লাগে, মিনিমাম 1 বছর তো টাইম লাগবেই। তো 1 বছরের নিচে যখন গাছটার বয়স তখন কিন্তু গাছটার পাতা আঘাতপ্রাপ্ত হয়ে ঝরে যেতে পারে এবং বেশ কিছু কুঁড়িও ঝরে যেতে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে গাছে যদি মাকড়সার আক্রমণ হয়, রোগ পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুঁড়িও ঝরে যাবে। সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে যে কোন কারণের জন্য তোমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কুঁড়িও ঝরে যাচ্ছে। তাহলে সেই কারণটাকে আইডেন্টিফাই করে সেইভাবে আমাদেরকে যদি
পোকামাকড়ের আক্রমণের জন্য হয় তাহলে তোমাদেরকে সপ্তাহে একবার যে কোনো 1 লিটার জলে যে কোনো পেস্টিসাইড মিশিয়ে সেটাকে স্প্রে করে দিতে হবে ভালোভাবে, তাহলে রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে পারবে। যেটা চোষক পোকা আছে, চোষক পোকাটা কী করে, এই পাতার ওপরে বা কুড়ির ওপরে বসে এর রসটাকে চুষে চুষে খেয়ে নেবে। খাওয়ার পরে কী হবে, এই পাতাটা হলুদ হয়ে পড়ে যাবে এবং কুড়িটাও কিন্তু ঝরে যাবে। অর্থাৎ রোগ পোকার কারণেও কিন্তু পাতা হলুদ হতে পারে এবং কুড়িও কিন্তু ঝরে পড়তে পারে। এই কয়েকটা মেন কারণের জন্য কিন্তু পাতা, জবা গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুড়িও ঝরে পড়বে। তো এই কারণগুলোকে যদি তোমরা আইডেন্টিফাই করে সেইভাবে ট্রিটমেন্ট করো, তাহলে দেখবে জবা গাছ কিন্তু খুব সুন্দর হবে। আর সব থেকে বড়ো যে ব্যাপারটা, টবে কিন্তু আমরা অনেকেই মানে 100 জনের মধ্যে 90 জন কিন্তু টবে আমরা ভালো করে জবা গাছ করতে পারি। তো আমার জবা গাছের প্রতিস্থাপন আছে, কীভাবে জবা গাছের কেয়ার করবে সেই জিনিসটাও আছে। তো তোমরা জবা গাছের ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের জবা গাছ করতে কোনো রকম প্রবলেম হবে না। এর পরের কারণ হচ্ছে খাবার। খাবার যদি ঠিকভাবে না দেওয়া হয় তাহলেও কিন্তু খাবারের অভাবেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুড়িয়ে ঝরে যাবে। তোমরা খাবারের ব্যাপারটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি যে তোমরা কীভাবে মিক্সার তৈরি করবে। সেই মিক্সার তোমরা তৈরি করে নেবে, নিয়ে 15 দিন অন্তর অন্তর তোমরা গাছে ওই মিক্সারটা দেবে, দেখবে খাবারের কোনোভাবেই কোনো অভাব হবে না এবং গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, প্রচুর পরিমাণে ফুল দেবে। তো এই হলো আজকের ভিডিও। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটাকে লাইক করো এবং প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ এই